ব্যাংক ভুগছে তারল্য সংকটে, তারপরও এমটিএফই কোম্পানির 12,000 কোটি টাকা পাচার হয়েছে বিদেশে। এতে তারল্য সংকট হয়েছে আরও প্রকট, যার প্রভাব পড়েছে পুঁজিবাজারেও। টানা দরপতনের পর গেল 4 দিন কিছুটা সূচক বাড়লেও তা যথেষ্ট নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। লঙ্কা বাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপক আমিনুল হক বলেন, হ্যাকারদের দৌরাত্ম্য সহ নানা সংকটে ঘুরে দাঁড়াতে পারছে না শেয়ার বাজার। মনির ইসলামের রিপোর্ট। ইদানিং ঘন ঘন হ্যাকিং এর শিকার হচ্ছে সরকারি গুরুত্বপূর্ণ সংস্থা সহ আর্থিক প্রতিষ্ঠানের ডিজিটাল প্ল্যাটফর্ম। এতে সৃষ্টি হয়েছে আস্থার সংকট, আর বাড়ছে ব্যাংক থেকে গ্রাহকদের অর্থ সরিয়ে নেওয়ার প্রবণতা, যে কারণে প্রকট হচ্ছে তারল্য সংকট। এর প্রভাব এড়াতে পারেনি পুঁজিবাজারও। শেয়ার ব্যবসার সঙ্গে জড়িতরা এজন্য দুষছেন নীতি নির্ধারক সংস্থাকে। সুষ্ঠু নীতিমালা না থাকায় এবং তদারকির অভাবেই শেয়ার বাজারে এ দৈন্যদশা বলে মনে করেন তারা। মার্কেটের সার্বিক পরিস্থিতিতে আসলে যতটা না দেশের সংকটের প্রবলেম, তার থেকে বেশি প্রবলেম হচ্ছে গিয়ে কিছু একটা গোষ্ঠী যারা এই মার্কেটটারে অস্থির করতে চাচ্ছে। যে বাজার একটু বাড়ছে তারপরে ভালো না, আমরা যেই বিনিয়োগ করছি ওই হিসাবে তো মোটামুটি প্রফিট নাই বললে চলে। নাম সর্বস্ব বিভিন্ন ওয়েব পোর্টালে আজগবি সংবাদ প্রকাশ সহ সোশ্যাল মিডিয়ায় শেয়ার বাজার নিয়ে অপপ্রচারকেও বড় কারণ হিসেবে দেখছেন তারা। মার্কেট একটু ভালো হইতে গেলেই দেখা যায় যে অনেকে কিছু জানেই না, অথচ দেখা যায় মিডিয়াতে উল্টাপাল্টা নিউজের জন্য দেখা যাচ্ছে যে শেয়ারগুলো মানুষ বাই করতেছে কিন্তু পরবর্তীতে আবার সেটা পড়ে যাচ্ছে। লঙ্কা বাংলার ব্যবস্থাপকের দাবি, তারল্য সংকটের মধ্যে বিদেশি কোম্পানির 12,000 কোটি টাকা পাচারের প্রভাবেই আস্থা সংকট সৃষ্টি হয়েছে। সাইবার অ্যাটাকের যে ইয়াটা কি, সাইবার অ্যাটাকের যে রিস্কটা আপনি বললেন আর কি, এই রিস্কটা মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করতেছে। এখন যেহেতু সব ব্যাংকগুলো, আমাদের ক্যাপিটাল মার্কেট এবং অন্যান্য সেক্টরগুলো সবই ডিজিটালাইজড, তো এই অবস্থায় শুধুমাত্র যে আমাদের ক্যাপিটাল মার্কেটে সরাসরি ইম্প্যাক্ট হচ্ছে তা না, প্রবলেম হচ্ছে সাধারণ জনগণের মধ্যেই একটা মানে আতঙ্ক তৈরি হয়েছে যে আমি যে ফিনান্সিয়াল অর্গানাইজেশনে টাকা রাখছি অথবা অন্য অন্য যেখানেই আমি ট্রানজ্যাকশন করতেছি, যেগুলো ডিজিটাল ডিভাইস তৈরি করতেছি মানে ব্যবহার করছি, সেখানে আমার তথ্য নিরাপদ থাকতেছে কি না। ব্যাংকের ওপর গ্রাহকদের আস্থা ফিরে এলেই শেয়ার বাজারের সংকট কেটে যাবে বলে মনে করেন তিনি। টোটাল ফিনান্সিয়াল সিস্টেমের উপরে মানুষের আস্তে আস্তে মানে শুধু নেগেটিভ কথাবার্তাই, নেগেটিভ ইস্যুগুলি সামনে আসতেছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এর সাথে